মাশাআল্লাহ, আপনার মায়া তো আসলে একটা সোনার টুকরা। ওয়ালাইকুম সালাম। তো ভাইজান, আপনার মায়ারে যদি আমি আমার মায়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মায়ের একটা ইচ্ছা আছে। কি ভাইজান? ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালায় যেতে চায়। ভালো তো, সমস্যা কি? আমার ছোট মায়া তো কলেজে পড়াশোনা করতো, ওর লগে করবো। আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিতই হোক। আমার মাইয়ার যে এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারতেছি না। যাও তাহলে, করে নিয়ে একটু ঘুরে আসো। যাও। আপনাদের এনে ডিমের কেস কত করে? ডিম তো আমরা কেস করে কিনি না, এক হালি করে কিনি। ও হালি কত? 36 টাকা। এই মুন্না, পশ্চিম পাড়ায় ডজন প্রতি 3 টাকা করে বাড়ায় বেশ বিচ। আমার তো ডিমের ব্যবসা, দুলপুরে আমার ডিমের আড়ত আছে। আচ্ছা, আমার কি তোমার সত্যি ভালো লাগছে? জানি না, শুধু জানি যে আজকে থেকে আপনি আমার সব। বাজান, এই কদিন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। কেন? আরে যেটা কইতাছিস সেটা শুনিস। দোকানে চাপ আছে, আগে দোকান পরে অন্য কিছু। আমার গেলাম, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। দেখি কিরে, ভালো এখন তো মন দুই দেয়। কাজ কর, যা। লজ্জা পেলে হইব বন্ধু না? আমি কি শুরু করছো সবার সামনে? যা, পরে কথা বলবো। ও যাইতাছি, কিন্তু কি হয়েছে না শুনে কিন্তু আমি ছাড়বো না। বুঝিস কইলাম। এমন না, ভাঙা ডিম গুলো গুছাইছ? সবাই ভাটা ডিম গুছাইতেছি ভাই। ভাই ভাবি দেখতে কেমন? সুন্দর, আলহামদুলিল্লাহ। তুমি কিছু কইবা? কলেজে ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যাইতে পারবো? মা মাত্র তো বিয়ে করে আসলা, তুই একটা মাস যা। এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে যাইও, আর যদি আইসাই পরে তাহলে একেবারে জোর চাপালা শেষ করে তারপর যাইও। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। বলছিলাম তো, আমি কি মানে না করছি? না করেন নাই, কিন্তু এখন তো কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, আমি যদি এখন না যাই তাহলে তো পরে পিছাই যাব। বিয়ে তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছাই দিয়ে কি সমস্যা? এগুলো ঠিক না। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিয়েছেন কেন? তাহলে না দিলেই পারত। কি মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা না, মিথ্যা আশ্বাস দিয়েছেন। বললেন না যে বিয়ের পরে পড়াশোনা করতে পারবো? এসব নিয়ে কথা বলার কোনো কাজ নাই, মা যেটা কইছে বুঝে শুনে গেছে। আপনিও একই কথা কইতেছেন, তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? মিথ্যা কই বিয়ে করছি, সবাই রাজি হলো তারপরেই তো বিয়ে করলাম। আপনার মা তখন এক কথা কইছে, এখন শুন পাল্টা ফলাইছে। মার সামনে গলা উঁচু কথা কইবা, ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকো। হ্যালো মুন্না, আরত খুলছস? আচ্ছা তোরা তোরা আজকে দেখ, হ্যাঁ আজকে আসবো না। আরে না, বিয়ার পর তোর বাবরি লুয়ে কোনো জায়গায় গেলাম না, তুই ঘুরা লাগবো না? খালি ব্যবসা দেখলে হইব, সংসার ধরে রাখা লাগবো না? দেখ তোর আজকে। আচ্ছা রাখি। শোনো, তুই সাজন গুজন করো, তোমার লিয়ে ঘুরতে যাই, তাড়াতাড়ি ফিরো। বুঝছি না, এত প্যান পানি ভালো লাগে না? সারাক্ষণ খালি জ্ঞানোর 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 জ্ঞান। ঘরে ঢোকার পর কি আমার এইসব নকশা দেখা লাগবো? কি হয়েছে আমার? কোন কি হয়েছে বুঝো না? আমি ঘরে ঢোকার পরও তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখতেছো, মোবাইলে পাইছো কি? এটা কেডা দিচ্ছে? বাড়ি থেকে নিয়ে আসছি। বাহ, বাসা থেকে ভালো জিনিস আনতে পারো না? এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। সারাদিন বাসার মধ্যে বসে বসে আমি কি করবো? কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে, শুক্র শুক্র 8 দিন এখানে বিয়ে করছি, এখন এই মুখের উপরে কথা কয়? আমি যদি 8-9 দিন ঘরের ভিতরে এই নাটক দেখি তাহলে কিন্তু খবর আছে। কি আমি বুঝলাম না তো, আমার পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসে, তার কি একটু হাসি খুশি রাখতে পারো না? ওরে লাগাই দাও কেন, আবার মুখে মুখে তর্ক করা শুরু করছো? আগে যদি জানতাম তাহলে আমার পোলাটা আমি বিয়ে করে নিতাম। বন্ধু সবই বুঝলাম, একটা জিনিস বুঝলাম না বুঝছস? তুই চালাস বাটন, তোর বউ চালা টাচ মোবাইল। শোন, মানুষজন এখন টাচ মোবাইল চালায় অনেক পণ্ডিত হয়ে যাইতেছে, আগের থেকে সাবধান হ, পরে কিন্তু কন্ট্রোল করতে পারবি না। আর খবরদার ভাবির গাজন হাত তুলবি না। হয়েছে, আর জ্ঞান দেওয়া লাগবো না। খেল ভাই, খরগোনা শেষ হয়েছে, মিরার বাজারে আমার ডিমের গাড়ি উল্টাই গেছে। কষ্ট, আমার 5 লাখ টাকার ডিম তুমি কি উল্টাইছে মানে? আমার গাড়ি তো রাখ। আমার কই বাজারে গেছে? আমি তালাকের ব্যবস্থা করতাম। আরে কি তুই এখন তালাকে
তালাক দিন কেন? বিয়া করছি কি তালাক দিতে? আমিও তার গায়ে হাত তুলছি, সেও আমার গায়ে হাত তুলছে। সত্যি আব্বা মা দিন ভাত খেয়ে যায় না। আপনার তো অনেক সমস্যা, ঘুমের মধ্যে নাক ডাকেন, হাত পা ছড়ায় ঘুমান, অন্য মানুষের ঘুমের কথা তো চিন্তা করেন। ঘুমের মধ্যে তো মানুষের নিজের উপরে কন্ট্রোল থাকে না, এটা কেমনে ঠিক করবে? হ্যাঁ হয়েছে, আপনার অনেক কষ্ট করতে হবে, করা লাগবে না। আচ্ছা জামাই বউয়ের জীবনে তো বাসরাত থাকা জরুরি, আর বাসরাতের কথা মনে থাকাটা জরুরি। বুঝতে পারছি, আর কিছু কম লাগবে না। মাশাআল্লাহ, তোমার যে কি সুন্দর লাগতেছে বউ। তার মধ্যে আপনি বিছানার মধ্যে বসছেন, আপনার নিশ্চয়ই অনেক ঘুম আসতেছে না? না আজকে রাতে আর ঘুমাবো না, রাত জেগে জেগে দুইজন মিলে গল্প করবো। আপনি মানুষটা কিন্তু ভালো, তো মাথার মধ্যে একটু গোলমালেই যা। তোমার ভালোবাসা পাইলে সব ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু আমার গায়ে হাত তুলবেন না, আমার দমক দেবেন না, যদি দেন তাহলে কিন্তু এই কথাটা মনে করে আর লজ্জা দিও। আচ্ছা আপনি আমার একটু পড়াশোনা করতে দিয়েন, আমি পড়াশোনাও করবো, ঘরও সামলাই নিবো। তুমি সব করবো, তোমার যা মন চায় তাই কর, খালি বউ তুমি আমার ছাড়া যাবো না। আমি আপনার ছাড়া যাবো কেন? আমি আপনার ছেলে কই যাবো কেন? আমার জানার এখন জায়গা আছে। Let's fall in love. I won't let us fade away.